মেডিকেল গার্মেন্টস একটা করেছি আমরা, আমি এটার সাথে জড়িত যদি ক্রিটিসাইজ করতে গালমন্দ করতে আমাকে করতে পারেন, কারণ এটা একটা কতগুলো তথ্য এক ঝলকে দেখার জন্য। সুবিধা হয় কি ওই ওয়েব পেজে খোঁজাখুঁজি করেন, তাও বিদেশি করেসপন্ডেন্ট ব্যাংক আছে যারা ব্যাংক তারা দেখে চট করে দেখতে পারে যে ব্যাংকটা এসে, হ্যাঁ কিছু কিছু যে ডেটা সেটা প্রেজেন্টেশন হিসেবে তো বুঝতে পারে। একটা এক্স ব্যাংক যার লোক গ্রাহক সংখ্যা কম দেখলেই বুঝতে পারে কত টাকা তার, আর বিরাট একটা ব্যাংক যারা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারও দেখতে পারে, অর্থাৎ একটা ইসে একটা কম্পারেটিভ ইসে আছে। আর এখন আমি যখন নতুন ব্যাংক একটা কথা মোর অফ দ্য সেম, নতুন ব্যাংক আসবে একই কাজ করবে, একই ডিপোজিটের পেছনে যাবে, ইন্টারনেট ক্যাশের পেছনে যাবে, আইসিবির পেছনে যাবে টাকা নেওয়ার জন্য, নতুন ব্যাংক এই করতেছে। আপনি দেখেন নতুন ব্যাংকগুলো ওদের অনেকের টাকা নেই, অর্থাৎ নতুন ব্যাংক যদি এসে যদি সৃজনশীল কাজ করে প্রত্যেকটা অঞ্চলে যায় ইনোভেটিভ প্রোডাক্ট করে, নতুন ব্যাংক তার ডেস্টিনেশন আছে, একই কাজ করবে ঢাকায় কটা ব্রাঞ্চ করে বসে থাকবে, সেই তো নতুন ব্যাংকের কোনো প্রয়োজন নাই। যাই হোক একটু দুঃখজনকভাবে আর মানে একটা অ্যাটলিস্ট আমি ইসে হয়েছে যে আমাদের এই ছিলেন এটি শুরু করার, তারপরে সিঙ্গার এক্সপোজার লিমিট এগুলো কিন্তু সব আপনার আমাদের ব্যাংক আমি সবসময় কয়েকদিন আগে আজকে বলছি নর্মসগুলো কিন্তু আন্তর্জাতিক মানে বাজেট 1, 2, 3 পুরোপুরি করিনি, তাই না? কিন্তু এই পরিপালন তো হয় না, মেইন হলো কমপ্লায়েন্সটা। কমপ্লায়েন্স যদি না করে সেন্ট্রাল ব্যাংক আদেশ নির্দেশ দিয়ে দেয় 3 মাস পরে, বলে তোমরা করেছো কিনা, না করলে যে দুষ্টের তখন সিস্টেম বানানো লাগবে। তো আমার সময় যদি করেছিলাম ব্রাঞ্চ নিতে আসবো, বলে স্যার ব্রাঞ্চটা কাউরন বাজার করবো, আমার আপনার ব্যাংক পাটগ্রামে করতে হবে, সম্পূর্ণ স্যার পাটগ্রামে তো ডিপোজিটের নেই, আমাকে কাউরন বাজারে পাবেন না, আবার আছে ব্রাহ্মণবাড়িয়া শহরে করবে, ব্রাহ্মণের শহরে গেলে আপনাকে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে একটা করেন, বলছি স্যার ওখানে গিয়ে কী করবো, না তবে ব্রাঞ্চ পাবে সোজা সোজা। তারপর দু একটা ব্যাংকের এমডির সরি বেতন ভেতা দিতে হবে, বলে এত এমডি আমাকে 30 গুণ বেতন বেশি পেতে পারে, যা চিন্তার ব্যাপার না, আরও বেতন বাড়বে এটা দুইজন অপেক্ষা করে। একটু রুষ্টের দমন সিস্টেম পালন না হলে কোনো কথাবার্তা করতে পারবে সোজা সোজা, যা হোক এগুলো হয় না, সেন্ট্রাল ব্যাংক শক্ত অবস্থান হয় না। আর ব্যাংকে ফেল করে না, কারণ ওরিয়েন্টাল ব্যাংক যখন আমি নিয়েছি বলি এটা ফেল করতে দিল না কেন, আমাকে ব্যাংক ফেল করে দিয়ে ওরিয়েন্টাল ব্যাংকের গেট বন্ধ যদি হবে আশেপাশে 4-5 ব্রাঞ্চে 7-8 লক্ষ লক্ষ লোককে টাকা পাঠানো শুরু করবে, এই যে একটা ডোমিনোসে একটা ডিফিকাল্ট তো বাংলাদেশের জন্য, মানে আমি জানি না হয়তো সময় আসছে, কারণ এই রান অন দ্য ব্যাংক হলে যদি আরও অনেকগুলো ব্যাংক রান করতো, তাই না? খালি ওরিয়েন্টাল